তো চলে এসেছি আমি এখন তালশাড়ি, যেটা হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ছে। তো ডিটেলসে আমি তোমাদের সাথে ফুল ভিডিওটাতে শেয়ার করব যে তালশাড়িটা হচ্ছে ফেমাস হচ্ছে লাল কাঁকড়ার জন্য, বাট অ্যাকচুয়ালি কি লাল কাঁকড়া পাওয়া যায় কিনা, তা তার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, 4:30 বাজে, তো আমি আজকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি তালশাড়ি। বাট তালশাড়ির অনেক কিছু রাখার জায়গা আছে, সেটা দেখার জন্য ফুল ভিডিওটা রয়েছে, ফেয়ার থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি, এখান থেকে টোটো অ্যাভেলেবেলই থাকে, কোনো প্রবলেম হয় না। তবে ফেয়ারটা ছিল টোটাল 300 টাকা, যে 150 টাকা যেতে এবং 150 টাকা ফিরতে। ওখানে পাবো কিনা ফেরার টাইমে টোটো, তার জন্য ভাবলাম একেবারে রিজার্ভ করেই নি। রাস্তাটা খুব সুন্দর ছিল আর বাইরের ভিউটা তো অসাধারণ ছিল, যেহেতু এটা বিকেলের টাইম। আর এই যে জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ, যেটা আমরা ক্রস করছি, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, তার কারণ এখন আমরা প্রবেশ করছি উড়িষ্যার দিকে আর ফেলে এলাম ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের একটা মিডল পয়েন্ট। এই উইকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার দীঘা ট্রিপের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, যার অলরেডি 3-4 ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা এখনো দেখোনি, তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল একবার গিয়ে দেখে নিও, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সবাই গিয়ে একবার দেখে নিও। আর কেমন হচ্ছে ভিডিওগুলো নিচে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা যখন গেছিলে দীঘাতে, তখন তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, কোথায় কোথায় ঘুরেছো, যেটা আমি মিস করে গেছি, যাতে নেক্সট টাইমে তোমাদের থেকেও কিছু আইডিয়া পেয়ে যাই, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। চলো গল্প করতে করতে পৌঁছে গেছি কিন্তু একেবারে তালশাড়িতে। এটা হচ্ছে তালশাড়ির স্টপেজটা, এখান থেকে হেঁটে চলে যাব চরের দিকে। এখানে যে কটা টোটোওয়ালার সাথে দেখা হলো, মানে অল্প বিস্তার কথা বললাম, প্রত্যেকেই বলছে আমরা রিজার্ভ করেই আসি। তো তোমরা যদি এসে থাকো, ফেরার টাইমে টোটোটা পাওয়াটা একটু ডিফিকাল্ট, পাওয়া যাবে বাট একটু ডিফিকাল্ট লাগে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সকালের দিকে নাকি আড়ত বসে, বিভিন্ন রকম মাছ যেগুলো সমুদ্র থেকে তোলা হয় সেই মাছগুলো হোলসেল পাইকারি রেটে সেল করা হয়। আর এখানে বিকেলের দিকে খুব সুন্দর একটা মার্কেট বসেছে। এখন আমরা সোজা চলে যাব চরের দিকে। উফ, অসাধারণ লাগছে ভিউটা। ভাবছিলাম আমি যখন ভিডিওটা দেখছি কোনটা তোমাদের সাথে শেয়ার করা যায় কোনটা নয়, বাট কোনোটাই মনে হচ্ছে বাদ দেওয়া যাবে না, তাই পুরো আমার এক্সপিরিয়েন্সটা বা পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন হচ্ছে সানসেটের টাইম, বাস সূর্যটাকে একটু দেখো, অসাধারণ লাগছে, মানে অসাধারণ বলবো না, এখানে বেশ কিছু পিকচার ক্লিক করা হয়েছে যেটা আমি অলরেডি আমার পেজে এবং আমার প্রোফাইলে শেয়ার করেছিলাম। প্রতিকটা পিকচারই কিন্তু দুর্দান্ত এসেছিল, সেটা তোমরা জায়গাটা দেখেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে এখন যেহেতু ভাটা, তো সেহেতু এখানে এখন জল নেই, এখানটায় অনেকটা কাদা মাটি ছিল, তার কারণও অবশ্যই আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেই স্টোরিটাও। সামনের দিকে এবার হেঁটে চলে যাব, যে যে যেতে যেতে অনেক কিছু দেখতে পেয়েছিলাম, ছোট ছোট কাঁকড়া ছিল, বেশ কিছু মাছ ছিল। তো চলো একটু তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো ভিডিও। জাল দিয়ে অনেক গল্প করেছি তার সাথে, আর সে খুব সুন্দরভাবে আমাদের প্রতিকটা কথার উত্তর দিল, বেশ অনেকটাই গল্প হলো। কি কি গল্প হলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, এবং এখানে জলের গভীরতা কি আছে, কখন এলে কি কি দেখা যায়, সমস্ত রকম গল্প করেছি, অনেকটা টাইম কাটিয়েছি। এবং সব থেকে ভালো ছিল ওনার বিহেভিয়ার, ভীষণ ভালো এবং মিষ্টিভাবে আমাদের সাথে কথা বলছিল।
লাল শাড়িতে এসেছে তোমাদেরকে কাকড়া দেখাবো না, এটা তো হতে পারে না, বাট এই ছোট্ট অতিথিটা সবার খুব ভালো লাগবে। দেখো ছোট্ট পুচকু একটা কাকড়া যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ভাবছিলাম ওটাকে ধরবো কিন্তু ধরার আগেই নিজে বালি খুঁড়ে তার ভেতরে ঢুকে গেছে। তালশাড়ি এমন একটা জায়গা যেখানে সাগর আর নদী একসাথে মিলিত হয়েছে। ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেই দূরটা হচ্ছে মানে সমুদ্র, আর এই যেখানটায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী থেকে একটা নদী বেরিয়ে এসেছে। আর লাল কাঁকড়া অবশ্যই এখানে আছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ঝাউবন, এই ঝাউবনের পরে একটা ছোট পাহাড় আছে, সেই পাহাড়ে করোর করোর রয়েছে লাল কাঁকড়া। কারণ এই যে জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ বা যেই জায়গাটাতে আমরা রয়েছি সেখানে আগে ছিল, বাট এখন এত ক্রাউড বা এত লোকজনের ভিড় থাকে তো আমরা নর্মালি জানি যে ওরাও এখানে থাকতে পারে না, তো সেজন্য তারা এখন জায়গাটা চেঞ্জ করেছে, বাট কিন্তু এখনো আছে লাল কাঁকড়া তালশাড়িতে। জালওয়ালা আঙ্কেলটা ছিল তার কাছ থেকে, এবং তিনি আমাদেরকে ইনভাইটও করেছে আবার কখনো যদি আসি তার বাড়িতে যাওয়ার জন্য। তো দেখা যাক পরবর্তীকালে কখনো অবশ্যই আসে কিনা এবং তার সাথে দেখা হয় কিনা, বাট ইনভাইট করেছে এটাই কিন্তু অনেক, জাস্ট 2 মিনিটের পরিচয়। হয়তো মানুষের ব্যবহারেই কিছু কিছু মানুষের এত সুন্দর থাকে যে 2 মিনিট 5 মিনিটেই কিন্তু সামনের মানুষকে অনেকটা আপন করে নেয়। আমাদের পা যে চটটা ছিল সেই চটটা ঘোরা হয়ে গেছিল, এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা যে টোটোটাকে রিজার্ভ করে এসেছিলাম তার একটা রেস্ট্রিকশন ছিল যে 1 ঘন্টার মধ্যে আমাদের ঘুরে আসতে হবে, তো তার জন্য বেশিক্ষণ টাইম না কাটিয়ে 1 ঘন্টার মধ্যেই ঘোরাটা কমপ্লিট করেছে। হ্যাঁ 10-15 মিনিট এদিক ওদিক হয় সেটা কোনো ম্যাটার করে না, কারণ এত সুন্দর একটা জায়গা দেখছি সেখানে একটু তো টাইমটা কাটবেই। আর এটা হচ্ছে ওপরের মার্কেটটা যেটা বিকেলে ছোট্ট খাট্টো মার্কেট ভালোই বসেছে। তো আজকের এই তালশাড়ির ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবে, ইউটিউবে সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।